নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো কালকে ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর আমি পুজো করেছিলাম। ভিডিওটা কালকে পোস্ট করতে পারিনি, আসলে বিগত কয়েকদিন যাবৎ আমার শরীরটা ভীষণ খারাপ, মানে প্রচণ্ড দাঁতের ব্যথা, আর কালকে আমার দাঁতটা তুলতে হয়েছে, যার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তাই আজকে ভিডিও নিয়ে চলে আসলাম। সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কিন্তু তো আমি সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি, আর স্নান করার পরেই না হনুমান চালিসা আর হচ্ছে মহাদেবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আছে সে দুটো আমি পড়ি। তো সেই মতন করে আমি সে দুটো পড়ছিলাম, তারপরেই পুজো শুরু করলাম। আর সকালবেলা মা আমার জন্য এক ঝুড়ি ফুল তুলে এনে রেখেছে, এতে দূর্বা বেলপাতা দুটোই রাখা আছে, আর সাথে বিভিন্ন রকমের ফুল। আর ছোট ছোট যে সাদা ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো দিয়ে আমি মালা গেঁথেছিলাম। আমি আকন্দ ফুলের মালা পাইনি, আর আমাদের বাড়িতে যে আকন্দ ফুলের গাছটা আছে সেটাতে না এখনও ফুল ধরেনি, সেই জন্য আমি মালাও গাঁথতে পারিনি। তাই আমি এই ছোট ছোট যে সাদা ফুলগুলো আছে এই ফুলগুলো দিয়েই আমি মালা গাঁথছি। আর মা আমার জন্য কিন্তু ঠাকুরের যে বাসন হয় সেটাও আমাকে ধুয়ে এনে দিয়েছে, যেহেতু শরীরটা ভালো ছিল না খুব একটা, তো বেশিরভাগ জোগাড় আমাকে মাই করে দিয়েছে। তো আমি এখানে বসে গেছি মালা গাঁথতে, তো ছোট ছোট ফুলগুলো দিয়ে মালা গেঁথে নিচ্ছি, আর তারপরেই পুজো শুরু করব। আর এদিকে ঘি মধু যা যা উপকরণ যেগুলো লাগে, সামগ্রী যেগুলো লাগে পুজোর, সেগুলো সব রেডি করা আছে, শুধু আমি সাজিয়ে নেব। তো এখানে আমার মালাটা গাঁথা হয়ে গেছে, আর এরপরে আমি ধূপদানি, তারপরে হচ্ছে প্রদীপ, ধূপকাঠির যে স্ট্যান্ড, এগুলো সব কিছু একটা থালার মধ্যে গুছিয়ে নেব। তো তেল এমনি আছে, তাও আমি একটু ভরে নিলাম তেল, আর তারপরে হচ্ছে ধূপকাঠি স্ট্যান্ড বা তারপরে নারকেলের ছোবা দিয়ে যে ধূপ জ্বালায় ধূপবাতি, সব কিছু আমি এই থালাটার মধ্যে রেডি করে নেব। তো আমার একটা কথা বলার, সেটা হচ্ছে যতটুকু আমি পেরেছি বা যতটুকু আমি জানি সেই মতন করেই আমি কিন্তু করার চেষ্টা করেছি। কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই শিখতে পারবো, শেখার তো কোনো শেষ নেই। তো আমি যতটুকু নিয়ম জানি বা যেই মতন করি সেই মতন করে কিন্তু আমি করছি। আর বাবাকেই আমি ছোট থেকেই আমি ভীষণ মানি, আমার সব সময় ভালো লাগা খারাপ লাগাগুলো বা যা কিছু সমস্ত কিছু আমি বাবার কাছে এসে বলতাম, গল্পের মতন করতাম, গল্প করতাম, মানে এরকম আর কি। ঠিক আছে যে মানে একটা বিধি নিষেধ বা কিছু সেরকম কোনো কিছুই ছিল না। আর আমি ছোট থেকে আমি পুজোও দিতে কিন্তু বেশ ভালোবাসি, তো আমার যেটুকু আমি নিয়ম জানি, যেটুকু আমি জেনেছি সেই মতন করেই কিন্তু আমি পুজো করি। তো এখানে আমার ধূপের যে থালাটা সেটা আমার রেডি হয়ে গেছে, প্রদীপের যে থালাটা সেটা আমি সরিয়ে রাখলাম সাইডে, একটা একটা করে অল্প অল্প করে রেডি করছি। আর এখানে আমি একটা থালার মধ্যে চন্দন বাটা, তারপরে হচ্ছে চাল, তারপরে ঘি, মধু, দুধ, আর হলো ফুলের মালা, বেলপাতা, দূর্বা এগুলো নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি হচ্ছে প্যাকেটের দুধ, অনেকে আবার এটাও বলতে পারো যে প্যাকেটের দুধ কেন নিয়েছো, আমি গরুর দুধ পাইনি সেই জন্যে প্যাকেটের দুধ নিয়েছি, মানে যেটা হাতের কাছে পেয়েছি আর কি সেটাই নিয়েছি, মন থেকে করাটা হচ্ছে আসল কথা। তো আমি এখানে প্যাকেটের দুধই ব্যবহার করেছি। এবার অনেকে এটাও অনেকে ভাবে, এখনকার দিনে আমি দেখি যে এত এত দুধ নষ্ট করা হয় কেন, এটা ওটা। দেখো আমরা নিজেদের নিত্যদিনে অনেক কিছুই এরকমভাবে নষ্ট হয়, অনেক কিছুই নষ্ট করি, তো একটু দুধ যদি আমরা ঠাকুরকে চড়াই তাহলে সেটাতে মন্দ কি, তাই না? ওই যে বললাম যেটা যে মন থেকে সব কিছুই মনের ওপরে, মন থেকে যেটা আসে সেটা আমি মনে করি করাটা উচিত। তো যাই হোক, সেগুলো ওগুলোতে আমি যাচ্ছি না ওই সমস্ত কথাবার্তায়। তো এবার আমার এখানে পুজোর যে থালাটা সেটাও আমার রেডি হয়ে গেছে, ফুলও রেডি আর প্রদীপের থালাও আমার রেডি। আর এই যে আমি বাবাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম, তো আমি একে একে সব জিনিসগুলো সাইড দিয়ে নামিয়ে নিলাম। এবারে হচ্ছে ঘি,
তারপরে মধু সব কিছু দিয়ে আমি এখন পুজো দেব। দেখো, পুজোটা হচ্ছে সবটাই নিজের ওপরে, যে যেরকম নিয়মে পুজো করে সেভাবেই করা উচিত। আসল কথা হচ্ছে মন থেকে ভক্তি ভরে যেটা করা হয়, যে কোনো ঠাকুরের ক্ষেত্রে বা যার ক্ষেত্রেই মন থেকে যেটা করা হয় সেটাই হচ্ছে আসল, সেভাবেই তিনি গ্রহণ করেন জিনিসগুলো। তো আমার হচ্ছে সবার কাছে এটাই বলার যে যে কোনো জিনিস, যে কোনো ঠাকুরের পুজো যদি মন থেকে করা যায়, মন থেকে তাকে ডাকা যায়, তিনি অবশ্যই সাড়া দেবেন। তো যাই হোক, তো এবার আমি ঘি দেওয়ার পরে মধু দিয়ে দিচ্ছি, দিয়ে এবার হচ্ছে ভালো করে মাখিয়ে নিয়ে এভাবেই আমি বাবাকে স্নান করাই আগা গোড়াই ছোটোর থেকেই। তো আবারও বলছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু ক্ষমা করে দিও, আর সঠিকটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো এভাবে করে আমি সব কিছুতে আমি ঘি আর মধু মাখিয়ে নিলাম। এবারে আমি দুধের মধ্যে কিছুটা জল মিশিয়েছিলাম, তো মিশিয়ে নিয়ে বাবার মাথায় জলটা ঢালছি। আর এখানে ঢালতে ঢালতে আমি মহামৃত্যুঞ্জয় যে মন্ত্রটা হয় সেটা আমি বলেছিলাম তিনবার, তোমাদেরকেও আমি একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্দনাত মৃত্যুমুক্ষি মামৃতাত। তো এই মন্ত্রটা আমি রোজ দিন স্নান সেরে এসে বাবার সামনে দাঁড়িয়ে বলি, যেটা আমি তোমাদেরকে শুরুতেই বললাম। আর এখনও কিন্তু আমি জল ঢালতে ঢালতে সেই মন্ত্রটাই বলেছি। তো আমি যতটুকু জেনেছি ছোটোর থেকে, আমি আবারও বলছি, সেই মতন করেই আমি পুজো করছি। তো দেখো, এখন আমি জল ঢালছি, আমার দুধ ঢালা হয়ে গেছে, এবার আমি জল ঢালছি। ঢেলে এবার আমি গামছা দিয়ে, একটা পরিষ্কার গামছা দিয়ে, যেটা দিয়ে আমরা হচ্ছে মানে মা আর কি ঠাকুরকে স্নান করায়, সেই গামছা দিয়েই আমি ভালো করে সেটা ধুয়ে মুছে নিয়ে সেটা দিয়ে আমি বাবারকে মুছে নিচ্ছি। আর সাথে সমস্ত কিছু ত্রিশূল, তারপর রুদ্রাক্ষ সব কিছু আমি ওই গামছা দিয়ে মুছে আমি আলাদা একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো। তো সেই মতন করেই আমি কিন্তু করছি। শ্রাবণ মাসের আগে যে দুটো সোমবার ছিল, সেই দুটো সোমবারেও আমি পুজো করেছিলাম, কিন্তু কোনো রকম ভিডিও কিছু করা হয়নি। এটা আমার ইউটিউব শুরু করার পরে অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি যদি কোনো দিনও ইউটিউবে চ্যানেল খুলি আমি অবশ্যই এটার ওপর একটা ভিডিও বানাবো। তো সেই আগের ইচ্ছে, যাই হোক, আজকে আমি সেটা করতে পারলাম। তো আগের দুটো সপ্তাহে আমি করতে পারিনি ভিডিও, তো আজকে ভাবলাম যে ভিডিওটাও করি। তো সেই মতন করেই তোমাদের সাথে শেয়ার করা, যেহেতু তোমরাও আমার একটা ফ্যামিলি, তো সেই মতন করে আমি তোমাদের সাথেও কিন্তু শেয়ার করছি। তো এবার অনেকে হয়তো ভাবতে পারো যে পুজো করতে করতে ভিডিও করছি কেন বা কিছু। তো তাদেরকে আমি একটা কথা বলি যে দেখো, এটা তো আমাদের কাজ, তাই না, প্রফেশন বলতে পারো। যবে থেকে আমি ইউটিউব জয়েন করেছি, তো মানে আমার চ্যানেলটা খোলা এই কারণেই যে আমাদের জীবনের বিভিন্ন রকমের ভালো মন্দ মুহূর্তগুলো, খুশির মুহূর্ত সব কিছুই কিন্তু এই ইউটিউবের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা। তো এবার এই পুজোটা সেটাও কিন্তু একটা আনন্দের একটা বিষয়, তো সেই জন্য সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো সেটা নিয়ে প্লিজ খারাপ কেউ কোনো রকম মন্তব্য করো না, তো আমার ভালো লাগে সেই জন্যই কিন্তু আমি সেটা করি। তো যাই হোক, এদিকে বাবার স্নান করানোর পরে আমি কিন্তু মুছিয়ে দিয়ে, সুন্দর করে গামছা দিয়ে মুছিয়ে দিয়ে পরিষ্কার করে, তারপরে আমি বসিয়ে রুদ্রাক্ষের মালা দিয়ে সাজিয়ে, এবারে চন্দন দিয়ে ফোঁটা দিয়ে, এবার আতপ চাল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আতপ চালও নিবেদন করলাম। এবার তারপরে আমি বেলপাতা না ফুলের যে মালাটা করেছিলাম সে মালাটা পরিয়ে দিলাম। আকন্দ ফুলের মালা দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে বললাম যে পাইনি, আর আমার শরীরটাও খুব খারাপ ছিল, আর সেদিন ডাক্তারেরও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, যার জন্য খুব তাড়াহুড়ো করেই সবটা করছিলাম, ওই জন্য আনাও হয়নি কোথাও থেকে। তো এবারে দেখো, আমি সেই মন্ত্রটা, যে মন্ত্রটা একটু আগে আমি তোমাদেরকে বললাম,
তো সেই মন্ত্রটা আমি তিনবার করে আবার বলেছি, আর তিনবার করে ফুল আর বেলপাতা দিয়ে বাবাকে কিন্তু নিবেদন করেছি। তো এই মতন করে আমি কিন্তু জল ঢালি। তোমরা কে কীভাবে করো অবশ্যই জানিও, আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে পুজোতে, তাহলে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও। তো এভাবে করে আমি তিনবার করে ফুল দিয়ে, ফুল আর বেলপাতা নিয়ে বাবাকে নিবেদন করলাম। আর কি ভাল লাগছে দেখতে। যাই হোক, তো তারপরেই বাবার পুজো সেরে বাবাকে আসনে তুলে দিয়ে তারপরে ঘরের যে ঠাকুর আছে, আমাদের মা লক্ষ্মী আছে, তারপরে গোপালও আছে কিন্তু ওই যে সাইডে, তো গোপাল, তারপরে এদিকে গুরুদেব, তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণ, সবাইকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। স্নান করিয়ে তারপরে ফুল দিয়ে সাজিয়ে এদিকেও কিন্তু পুজোটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা ভিডিও করা সম্ভব হয়নি, এমনিতেই ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে, তবু আমি যতটা পেরেছি কেটে কেটে ভিডিওটা ছোট করার চেষ্টা করেছি, আর ফাস্ট ফরওয়ার্ডও করে দিয়েছি, না হলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তো আমার না এভাবে করে ফুল দিয়ে পুরো আসন সাজিয়ে পুজো দেব, এটা আমার ভীষণ ভালো লাগে। ওই জন্য বাড়িতে যত ফুল থাকে আমি মোটামুটি তুলে নিয়ে এসে বিয়ের আগে এভাবে পুজো দিতাম, ফুল একদম ভরে এভাবে করে। তো মা ওই জন্য আমাকে একদম অনেকগুলো ফুল এনে দিয়েছে। তো এদিকে পুজো দিয়ে তারপরে প্রদীপের যে থালাটা আমি সাজিয়েছিলাম, সেখানে হচ্ছে প্রদীপ জ্বালিয়ে, ধূপবাতি জ্বালিয়ে তারপরে কিন্তু আমি ঠাকুরের আরতিও করেছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি ধূপকাঠি, প্রদীপটা জ্বালানো হয়ে গেছে, ধূপকাঠি জ্বালাচ্ছি। তারপরে আমি না একটা জায়গায় পড়েছিলাম যে আমরা না অনেক সময় যে প্রদীপ জ্বালাই, তারপরে প্রদীপের থেকেই যে ধূপকাঠিটা জ্বালাই সেটা কিন্তু করতে হয় না। হ্যাঁ, সেখানে সেটা করতে হয় না, আলাদা করে আরেকটা দেশলাই জ্বালিয়ে তারপরে প্রদীপটা জ্বালাতে হয়। এটা আমি শিখেছি এক জায়গায়, জেনেছি, ভুলও হতে পারে ঠিকও হতে পারে, যাই হোক। তো সেই মতন করে আমি প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে দেখালাম, ঠাকুরে আরতি করলাম। এবার আমি ধূপকাঠি দেখিয়ে তারপরে এবারে ছোবা যে আছে, নারকেল ছোবা দিয়ে যে ধূপবাতি সেটা আমি দেখালাম, ধূপসল জ্বালিয়ে এবার ঠাকুরের কাছে মনস্কামনা যা আছে সব কিছু বলে ঠাকুরকে ফুল মিষ্টি, জল মিষ্টি দিয়ে আমার পুজোটা শেষ করলাম। সবার যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমাকে প্লিজ তোমরা সাপোর্ট করো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে।